হ্যালো বন্ধুরা, আমি রিন্টু আর তোমরা দেখছো রিন্টু দ্য মিউজিক্যাল ব্লগস। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4x4 স্ট্রামিং প্যাটার্ন। তো আগের ভিডিওতে আমি 3x4 স্ট্রামিং প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, তো তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো আজকে আমরা যেই প্যাটার্নটা শিখব তো সেটা একবার বাজিয়ে তোমাদের দেখিয়ে দিই, তো একবার দেখে নাও তোমরা, তারপর আমি তোমাদের পুরো জিনিসটা ব্রেক করে বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি হচ্ছে কি। আর প্যাটার্নটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা নর্মাল জাস্ট ফিঙ্গার প্লাকিং ইউজ করেছি যাতে প্যাটার্নটা শুনতে তোমাদের বোরিং না লাগে। তো চলো ফার্স্টে একবার দেখে নেওয়া যাক প্যাটার্নটা। তো আশা করছি প্যাটার্নটা তোমাদের শুনতে ভালো লেগেছে, তো চলো এবার শিখে নেওয়া যাক। তো প্যাটার্নটা খুব ইজি প্যাটার্ন, আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করেও লিখে নিতে পারো, সেভাবেও প্র্যাকটিস করতে পারো দেখে দেখে। আর যেটা বলেছিলাম আমি আগের ভিডিওতেও, যে যতটা পারো শুনে তোলার চেষ্টা করো, দেখবে ফিউচারে তোমার ভালোই হচ্ছে। তো যাই হোক, প্যাটার্নটা যেই কর্ডগুলোর উপর বাজিয়েছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে ই মেজর, সি শার্প মাইনর, বি মেজর, দিয়ে এ মেজর হয়ে বি মেজরের শেষ। মানে ই মেজরে দুবার বাজিয়েছি, সি শার্প মাইনরে দুবার বাজিয়েছি, বি মেজরে দুবার বাজিয়েছি, দিয়ে এ মেজরে একবার, দিয়ে বি মেজরে একবার করে শেষ। তো কিছুই নয় প্যাটার্নটা। তাহলে আমরা কি গেলাম, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ব্যাস এটাই। তো তোমরা লিখে নিতে পারো ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, কি বললাম, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, 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 ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। তো এটাই যখন তোমরা একটু রিদিমের সঙ্গে বাজাবে বা মেট্রোনমে বাজাবে বা কোনো ড্রাম বিটের সঙ্গে বাজাবে, তখন এটা শুনতে একটু ভাল লাগবে, মানে যেটা কিনা অ্যাকচুয়ালি হচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে মুখে বলে বলে বাজিয়ে দিচ্ছি, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, 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 ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। তো এই প্যাটার্নটা বেসিক্যালি 4/4-এর অনেক গানে ইউজ হয়, মানে এটা একটা বেশ শুনতে ভালো লাগে। মানে দেখবে অনেক গান আছে যেগুলো 4/4, এই প্যাটার্নে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে এই প্যাটার্নেও কিন্তু সেই গানগুলো হয়, যে মানে তুমি যখন একা কোথাও গান করবে তখন একবার নিজেই ট্রাই করে দেখবে যে দুটো প্যাটার্নই বাজাবে। 4/4-এ যে প্যাটার্নটা আজকে শিখলে সেটাতেও বাজাবে, আর যেটা আমি এখন বাজালাম সেটাও ট্রাই করবে কানে শুনে তোলার, তো সেটাতেও বাজাবে, দিয়ে নিজে ডিফারেন্সটা বুঝতে পারবে। যেমন আমি তো আর গান করতে পারি না, তাহলে আমি তোমাদের দেখি তো, মানে আমার গানের গলা এত খারাপ, সেটা করলে হয়তো তোমরা আমার ভিডিওই দেখবে না। তো একটা খুব ফেমাস গান আছে, ফিরিয়ে দাও মাইলসের, যেটা নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়। তো ওটা প্যাটার্নটা আছে এরকম, মানে অরিজিনাল যেটা পেয়েছে, এটাতে তো গানটা হচ্ছেই, বাট তুমি যদি গান করার মানে গানের ফিল ফ্লেভার সব কিছু একই রেখে
একটু যদি গান করার স্টাইলটা চেঞ্জ করে ওই প্যাটার্নটাই করো, দেখবে গানটা শুনতেও ভাল লাগছে। আমি বলছি না যে তাদেরটা শুনতে খারাপ, কোনো দিনই নয়, তাদের তারা লেজেন্ড মানুষ, তাদেরটা অবশ্যই সবার থেকে ভালো, কিন্তু মানে তুমি নিজে যখন একা করছো তখন তোমরা এই প্যাটার্নটা ট্রাই করতে পারো। তো কর একই, প্রথমে একটু বাজিয়ে নিলে তারপরে এবার গানটা করার চেষ্টা করবে। ট্রাই করে দেখো বাড়িতে। হ্যাঁ, আবার বলছি, গানের যে গান করবে তুমি তার স্টাইলটাও কিন্তু চেঞ্জ হবে। তুমি যদি ওই প্যাটার্নটাকে মনে করে ওরকম টেম্পোতে গানটা করো, তাহলে কিন্তু এটার সঙ্গে কোনো দিনই তোমার ভাল লাগবে না। তো এই প্যাটার্নে করতে হলে একটা টেম্পো সেট করে নেবে এবং এই প্যাটার্নটা অনুযায়ী গানটা করবে। দুটো জিনিস কিন্তু আলাদা, দুটো জিনিসকে গুলিয়ে দিও না, দুটো জিনিস কিন্তু প্রপার আলাদা। মানে সবসময় মাথায় এটা রাখবে, তুমি যেমন প্যাটার্ন বাজাচ্ছ, প্রত্যেকটা গানের কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন থাকে এবং আলাদা আলাদা ফিল থাকে। সেই ফিলটাকে তুমি আগে বোঝো, দেন তুমি প্যাটার্নটা দেখবে, তুমি নিজেই বার করে নিতে পারবে যে হ্যাঁ এইটা গানের ফিলটা এরকম, তাহলে এই প্যাটার্নে তো যেতেই পারে গানটা। তো সব গান বলবো না যে সব ফোরের গানই মানে ওরকম প্যাটার্ন থেকেও যাবে আবার এই প্যাটার্নও যাবে, তো ওটা বলবো না। বাট কিছু কিছু গান ট্রাই করবে ঘরে একা, দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে একটু বেশ অন্যরকম লাগছে। তো ট্রাই করে দেখো ঘরেতে। তো আশা করছি আজকে লেসনটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো ঘরে ট্রাই করো আর খাতায় নোট, এই প্যাটার্নটা তোমরা ইজিলি খাতায় নোট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নাই। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ সত্যি গরমে ভিডিও করতে করতে আমার দমটা বেরিয়ে যাচ্ছে, কারণ পাখা চালালে এত পরিমাণ নয়েস নেবে যে তোমরা কিছু বুঝতে পারবে না, তাই দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি। তো যাই হোক, ভিডিও তো তোমাদের জন্য বানাতেই হবে। তো ভিডিওগুলো অবশ্যই যদি তোমাদের কাজে লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।